মালদার রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথযাত্রার সময় আটকে পড়েছিলেন এক বৃদ্ধ, বসেছিলেন হুইল চেয়ারে, রীতিমতো ধুঁকছিলেন। তার দিকে দৃষ্টি যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর সভা থামিয়ে ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রোড শো বন্ধ করে বৃদ্ধের দিকে এগিয়ে যান তিনি। জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন বৃদ্ধকে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর।